সদর ইউনিয়নের হুকুমালী বাসস্ট্যান্ড সংলগ্ন উল্লাপাড়া গ্রামের মৃত তমিজুদ্দিনের ছেলে ফরিদুদ্দিনের বসত ঘরে অদ্বৈত দুপুরবেলা তার নাতি শুভ সরকার গলায় ওড়না ফেঁসে আত্মহত্যা করেন। কি ঘটনা ঘটেছিল এখানে শুনবো ভিকটিমের পরিবারের কাছ থেকে। ঈদের দিন থেকে এখানে আসে, তারপরে এক আন্টির বিয়ে হলো, ঈদের পরে তারপরে বিয়ে খেলো, খাওয়া দাওয়া পরশুদিনকে চলে গেছে বাড়ি, শেরপুর চলে গেছে, চলে যাওয়ার পরে কালকে বিকেল আবার আসছে, আসার পরে আজকে সারাদিন ছল ঘুরলো, আমাদের বাড়ির গেলো, আমাদের সাথে কথা বললো, বসে থাকলো, পরে আমি বললাম, পরে আবার চলে আসলো, পরে না না আসবে, আমি খাওয়া দাওয়া করে মাদ্রাসায় যাবো, হুজুর ফোন দিছে, তারপরে ফোন দেওয়ার পরে বলে যে যাবো আমি মাদ্রাসা, তাহলে একটু দেরি হবে, না না আসি নাই, না না আসলে চলে যাবো, পরে ওই কথা বলে সেটা চলে আসলো আমার কাছ থেকে, এসে অমনিতে ঘরের দরজার একটা গলায় ফাঁস দিছে। ছেলেটার নাম শুভ, ও তো থাকতো ওর নানার বাড়ি, কয়েকদিন আগে কিছুদিন আগে ওর নানি মারা গেছে, ছেলেটা এই মাদ্রাসাতে পড়তো, এই বাইপাস মাদ্রাসা, ওখানে লেখাপড়া আলছাল মাদ্রাসা, ওই মাদ্রাসাতে লেখাপড়া করতো। তো মূলত এখানে এটা বোঝা যায় না, বারো বছর এগারো বছর বয়স, ও এইভাবে হঠাৎ করে আত্মহত্যা করবে, ওর আর কি নানারা ওরা তো হতদরিদ্র, রিক্সা ভ্যান চালায়, দুপুরে আসা দেখে যে ওই বাড়িতে খাওয়ার জন্য আসছে দুপুরে, তো আসা দেখে যে গলায় ফাঁস দিয়েছে, পরে কাটে দিছে, পরে এখান থেকে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে জানতে পারছে যে মারা গেছে। আচ্ছা, এই শুভর সাথে আসলে কী হয়েছিল, কেন সে আত্মহত্যা করলো? কিচ্ছু না, সুন্দরবার সকালকাল সকালবেলা আসছে, ভালো বলে আসছে, বুঝে সুঝে পাঠিয়ে দিছি, সকালবেলা মায়ের সাথে ফোনে কথা কইছে, এখন বাদ কেউ ছিল না, কী মানে ওই একলা কী কেমন করলো আমার উপরে বুঝে আসে না, আমার ধারণা কী হচ্ছে আসলে লেখাপড়া করতে চায় না নাকি? আমার কোনো ধারণা নাই, আপার ছেলে ভালো, আমার ছেলে ওরা নাম করতে পারে না, সে কি লেখাপড়া করতে চায় না? লেখাপড়া করতে চায়, করে চায়, করে মাদ্রাসাত পড়বো না, আলাদা পড়বে চায় না, তাই আমি বুঝা সুঝা পাইটা দিছি। এর জন্য স্মরণ শক্তি কম, পড়বে চাইতেছে না, তেমন বাড়ির কাছে আহি, তো উজনি ধরে এখানে পাঠাইলো, কথা বলছে না, তেমন এখানে যে অর্ধেক ক্যাপচার করার মতন যে লোক তা তো নাই, তা আমি একটা নানি ছিল মারা গেছে, খালারা অন্য জায়গায় থাকে, এখন শয়তানি ফেরে ফেরে মনে হয় যে ওই এই কাম করছে। স্টুডেন্ট হিসেবে সে মোটামুটি ভালো ছিল, মধ্যম, এবং ফার্স্ট ক্লাস না, মোটামুটি মধ্যম ভালো ছিল। আচার ব্যবহার? আচার ব্যবহারও ভালো ছিল। সে কি পড়াশোনায় অমনোযোগী ছিল? পড়াশোনা অমনোযোগী আমরা বুঝিনি, ভালোই বুঝছি আমরা। আপনারা কি তাকে প্রচণ্ড শাসন করতেন? প্রচণ্ড শাসন ওরকম আসলে লেখাপড়া ছাত্ররা যদি না করে, ওস্তাদরা সাধারণত যেরকম শাসন করে ওরকম, যেরকম সব প্রতিষ্ঠানে করে। ও মাদ্রাসায় যেতে চাইতো না কেন? যেতে চাইতো না কেন, ও তো আমাদের মাদ্রাসায় কোরবানির পূর্ব পর্যন্ত সে ভালো পড়াশোনা করছে, এবং কোরবানির ছুটি যে হয়েছে ছুটির পরে সে আর মাদ্রাসায় যায় নাই, কেন যায় নাই এটা তো আমি আসলে বলতে পারি না। আচ্ছা, যে আজকে ছেলেটা আত্মহত্যা করছে, তো এই বিষয়ে আসলে আপনার কী মনে হয়, কেন সে আত্মহত্যা করছে? আমি সকালবেলাও ওর নানার সঙ্গে কথা বলেছি, ওর নানার ভ্যানে আমি বাজারেও গিয়েছিলাম, তা আমি বলছিলাম যে আপনার নাতির কী খবর, তো বলছে বাসায় আসে, সে যাবে, আসার জন্য আসছে এখানে, এতটুকুই আমার জানা। মানে আত্মহত্যার কারণটা কী হতে পারে? কারণটা কী হতে পারে আসলে, হয়তো বা কোনো প্রেশার পাইছে কোথাও থেকে। বাবা মায়ের করুণ হাজারির মুখেও লাশটি পোস্টমর্টেম থেকে আটকানো সম্ভব হলো না, পুলিশ লাশ নিয়ে যাচ্ছে, এটি পোস্টমর্টেম করার পর পরিবারের কাছে ফেরত দিবে, তাই যদি মরার পরে আপনার লাশটি কাটতে না চান তাহলে অবশ্যই আত্মহত্যা থেকে বিরত থাকুন।